সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। এখন গাণিতিক বাক্য, হ্যাঁ, ডাল আর সবজি
আলাদা করছে, ধরো তোমরা দুইভাবে সরাসরি আবারও এইভাবে কিন্তু কাটা দিবে, যেভাবে বলো। মেয়েরা কি বললো করছি বোর্ডে তো লেখা আছে, দেখতে পাচ্ছি না কত পেজ করাচ্ছি। রিতার কাছে 20 টাকা ছিল, রিতার মেয়েকে 260 টাকা এবং রিতার কাছে সব গাণিতিক বাক্যে সাহায্য কি হচ্ছে ছিল, মেয়েকে টাকা দিচ্ছে, ছেলেকেও টাকা দিচ্ছে, এখন টাকা বাড়ছে না কমছে? আমার এখানে সংখ্যা আছে কয়টা, তোমরা এটা দুই ভাবে আমরা করতে পারি, যেমন রিতার আছে 820, আবার ছেলে কিন্তু এভাবেও একটা সাজাতে পারি, আরেক ভাবেও সাজানো, আমি এভাবে আরেক ভাবে দেখাই, তিনটা সংখ্যা কিন্তু বিয়োগ করা যাবে, বিয়োগ করতে হবে, তাহলে এইটা 820 থেকে বিয়োগ 200 তাহলে রিতার কাছে থাকলো। আরেক ভাবে করা যায় 830 ছেলে আর মেরে দিছে এই জন্য দুইটা, তারপরে 820 বিয়োগ করে দাও, তোমাদের যেটা ভালো লাগবে
Thank you.
এটার মধ্যে প্রথম বন্ধ ঠিক আছে এই এই অঙ্কটার মধ্যে কোনো প্রথম বন্ধ নাই কাজে আমরা সরাসরি তিনটা যোগ করে ফেলছি কিন্তু দ্বিতীয় নাম্বার অঙ্কটাতে দেখি হ্যাঁ আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে যেমন 92 আর 8 যোগ তারপরে 8 আর 100 যোগ করে দিই এটা সরল অঙ্কের মতো ঠিক একই নিয়ম এক আর দুই কিন্তু তিনটা সংখ্যার বিয়োগ কিন্তু করা যায় না করা যায় করা যায় তাহলে কি করতে হবে আগে এই দুটো সংখ্যা বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আসো করে ফেলি সাথে থেকে চার গেলে হাতে আছে এক পাঁচ তাহলে আমি দুইটা সংখ্যা বিয়োগ করলাম তারপরে হচ্ছে তাহলে এখন বিয়োগ করে ফেলি আবারও আবার নিয়মটা সেকেন্ড নিয়ম এবারে দেখো আমি করবো কাজটা আগে করবো এভাবে দাগাচ্ছে মায়া আগে করবো এবার 657 থেকে 100 বিয়োগ হয়ে যাবে চার পাঁচ পাঁচ দেখো দুটো অঙ্ক একই রকম কিন্তু এখানে কি করেছে প্রথম অঙ্কটাতে দেখো কোনো বন্ধনী নাই হ্যাঁ আমরা প্রমাণ নয় বিয়োগ করছি প্রথমে কিন্তু একটা সংখ্যা হ্যাঁ এই করতে হবে তারপর আমরা অন্য কাজ করবো বিয়োগ করলে হবে 557
এবার আমি লাস্ট 6 নাম্বার অঙ্কটা করছি। হ্যাঁ, অঙ্ক উত্তর অবশ্যই উত্তর দিবা। আচ্ছা, এটা কি পূরণ অঙ্ক? তিনটা সংখ্যা কি একবারে পূরণ করা যায়? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই দুটোকে পূরণ করতে হবে। তাহলে তোমরা এই দুটো একটু পূরণ করে দেখো তো কত হয়। চট করে পূরণ করো, আমাকে অ্যান্সারটা বলো। পঁচিশ পূরণ করলে কত হয়? বলবা, হাত উঠাইছো যে। দেখো তো গুণটা ঠিক আছে কিনা মেয়েরা। এটা হবে না অ্যান্সার? এবার মনে হয় ঠিক হয়েছে। ঠিক হয়েছে না এবার? দেখো এই নিয়মটা খুব সোজা। চার শেখানো
কমন সেন্স নাই? ফাতেমা খাতুন, তোমারটা মিউট না, তোমার বাসা থেকে গানের আওয়াজ আসতেছে। কার বাসা থেকে এরকম আওয়াজ আসছে? একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, 750 টাকা দিয়ে এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? কি হবে অঙ্কটা? জাস্ট তোমরা 150 × 750 করে দিবে, আর কিছুই করা লাগবে, যেটা বাইর হবে সেটা উত্তর লিখবে। এই গুণটা আমি তোমরা করবা। এটা হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য আমি সংক্ষেপে লিখেছি, তোমরা পুরোটা লিখবে। হোয়াইট বোর্ডটা ছোট তাই আমি সংক্ষেপে লিখলাম, বুঝতে পারছো? 150-এর সাথে 150 গুণ করলে কত হবে রেজাল্টটা? অবশ্যই পারবা। পরের অঙ্কটা একটু দেখো। একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট, 50 টাকা দামের একটি বল রয়েছে। 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? এটা কিন্তু একটু জটিল, খেয়াল করো। একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের, আশা একটা তুমি কিছু বলবা? কি বলবা বলো? না তোমরা করো। আচ্ছা, একটি বাক্সে খেয়াল করো অঙ্কটা, 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে। তাহলে ব্যাট আর বলের দাম হচ্ছে 150 টাকা। তাহলে 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? অঙ্কটা কিন্তু একটু জটিল, আমরা প্রথমে রাফ করে নিতে পারি। রাফ করে ধরো ব্যাট, ব্যাট প্লাস বল হচ্ছে 100 + 50 সমান কত হবে? 150। এবার 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? তাহলে কি হবে অঙ্কটা, ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, ভাগ হবে, ঠিক না? তাহলে কত হবে অ্যান্সার? 3×15=25 হবে। তাহলে আমরা এটা এখন বলো, আমরা এটা গাণিতিক বাক্যে কিভাবে সাজাবো। প্রথমে দেখো, আমি এখানে রাফ করেছি, ব্যাট আর বলের দাম হচ্ছে মোট 150 টাকা। তারপরে সেই এই 150 টাকাকে তোমার এটা দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আমরা কিভাবে অঙ্কটাকে সাজাবো আমি দেখিয়ে দিচ্ছি। ৭৫০ / ১০০ + ৫০
আছে মেরা? আমার নিজের একটু একটু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে 750 কে তুমি যদি আচ্ছা তাহলে কি তোমরা এই গাণিতিক বাক্যটা বুঝতে পারছো? এই তো পাঁচ। বুঝো নাই? পাঁচ পাঁচ আমি বুঝেছি। প্রথমে আমি ব্যাগ বলের দাম 150 টাকা এই যে বের করলাম, এখন এই 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টা বাক্স কিনতে পারবা? একটা বাক্সের মধ্যে তো 100 টাকার বল আর 100 টাকার ব্যাট আর 50 টাকা দামের একটা বল দেওয়া আছে একটা বাক্সের মধ্যে। তাহলে সেই বাক্সটার মোট দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা এখন বলা হয়েছে যে 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টা বাক্স কিনতে পারবা? তাহলে 750 দিয়ে ভাগ করবা তাহলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাবো। আমি পাচ্ছি যে 5টা বাক্স হবে। 750 টাকা দিয়ে আমরা 5টা বাক্স কিনতে পারবো, তাহলে উত্তর হচ্ছে 5। আচ্ছা তোমাদেরকে একটুখানি যেহেতু আমার ক্লাস আছে, আমি তোমাদেরকে এখন পৃষ্ঠা 61 হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। লোভা কিছু বলবা? এই তিনটা গাণিতিক বাক্য তোমরা আমাকে সাজায় এসডব্লিউ করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ। খাতায় করবা, বইয়ের খালি জায়গায় তোমরা করো কিন্তু খাতায় করবা। যারা গ্রুপে জয়েন হতে পারছে না তাদের অন্য মেয়েরা কি তোমরা জয়েন করাই দিতে পারো না? যারা গ্রুপে জয়েন হতে পারো নাই তারা আমাকে পরে ফোন দিবা, সকালবেলা না বিকালে বা সন্ধ্যাবেলায় ফোন দিবা। বলো কাছে নাই রে বাবা।